ইনসেমিনেশন, এটা বন্ধাত্ম চিকিৎসায় একটা যুগান্তকারী পদ্ধতি। সুবিধে হচ্ছে এটা অবশ্যই একটা এআরটির অঙ্গ, মানে আর্টিফিশিয়াল রিপ্রোডাক্টিভ টেকনিক্স, কিন্তু আইভিএফ মানে টেস্টিং পদ্ধতির মতো অত ব্যয় সাপেক্ষ নয় এবং অত বেশি ওষুধ ইঞ্জেকশন নেওয়ার দরকার পড়ে না। প্রথমত বন্ধাত্ম পেশেন্ট এলে আমরা বেসিক বন্ধাত্মর যে কারেক্টেবল ফ্যাক্টরসগুলো পাবো সেগুলো ঠিক করে নেব। নিয়ে যদি না আসে প্রেগনেন্সি ওষুধ দেওয়া সত্ত্বেও, ট্রিটমেন্ট হওয়া সত্ত্বেও, তাহলে প্রথম ধাপ হল আইইউআই। আইইউআইতে আমরা বেসিক্যালি এর মানে হচ্ছে ইন্ট্রা ইউট্রাইন ইনসেমিনেশন, মানে জরায়ুর ভেতরে সিমেনকে পৌঁছে দেওয়া, অর্থাৎ আমরা সিমেনকে আলাদা করে কালেক্ট করা হবে, ওয়াইফকে ওষুধ দিয়ে মেনলি ট্যাবলেট দিয়ে তার একটার সংখ্যা বাড়ানো হবে। সাধারণত প্রতি মাসে একটা করে এক তৈরি হয়, কিন্তু ওষুধের দ্বারা আমরা দুটো থেকে তিনটে এক তৈরি করার ব্যাপারে এবং সনোগ্রাফি করে সেটা মনিটর করা হবে। সেই অনুযায়ী আমাদের আবার ওষুধ কম বেশি করতে হতে পারে, যাতে আমাদের আইডিয়ালি অন্তত তিনটে এক তৈরি হয় এবং সেটা আমরা ওষুধ দিয়ে সেটাকে ডিমটা আমরা ফোটাবো, ওভুলেশন করাবো, সেটাও সোনোগ্রাফিতে আমরা দেখতে পাবো। এবং এই ওভুলেশনের সময় আমরা হাজব্যান্ডের সিমেন যেটা বললাম যে বাইরে কালেক্ট করবো, আমরা করে আমরা একটা সরু ক্যানুলা দিয়ে পেইনলেস পদ্ধতি, কোনো অ্যানেস্থেসিয়া দরকার হয় না, আমরা ইউট্রাসের মধ্যে প্লেস করবো, যাতে করে এই সিমেনটা আর এগটা সাধারণত ইউট্রাসের টিউবে মিলিত হয়, মিলিত হতে পারে। অনেকাংশে এতে কিন্তু প্রেগন্যান্সি এসে যাচ্ছে। এই আইইউআই আমরা অন্তত চারবার চেষ্টা করতেই পারি, যদি না আরও অন্য কোনো ফ্যাক্টার্স থাকে যাতে করে আইইউআই করা যাবে না। অর্থাৎ প্রেগন্যান্সি আসছে না বন্ধাত্ম মানেই যে তাকে আইভিএফ বা টেস্টিং পদ্ধতি যেতে হবে, তার ব্যয় বহুল চিকিৎসা নিতে হবে, তা কিন্তু না। সহজ পদ্ধতি প্রথমে টেস্ট করে দেখা যেতেই পারে।